বাসে কি? কোথায় থেকে আসছেন? আমরা এখানে ঢাকা। আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, কলেজে। আচ্ছা, কতদিন যাবত এটা করতেছেন আপনারা ড্রয়িংটা? এটা আজকেই প্রথম আসলাম। আন্দোলনে কি ছিলেন আপনারা? এখন সরাসরি আন্দোলনে তো আসা হয়নি, কিন্তু পাশে সবসময় থাকা হয়েছে, অনলাইনের মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে। আচ্ছা, আপনাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা পরিবর্তন চান নাকি এটাই থাকবে? যদি দেখা যায় যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা খারাপ না, এখানে আমরা সৃজনশীল জিনিসপত্র শিখতে পারছি পড়ালেখার পাশাপাশি, আমার মতে এটা ভালোই আছে, কিন্তু পরিবর্তন হলেও আমার সমস্যা নেই। আচ্ছা, বর্তমানে সরকারের কাছে আপনাদের এই চাহিদা কি কি শিক্ষা নিয়ে? শিক্ষা নিয়ে যে এমন একটা পরিস্থিতির সুযোগ তৈরি করা যেখানে সবাই সমানভাবে শিখতে পারবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজে লাগে এমন জিনিস শিখতে পারবে। আপনারা তো সব স্টুডেন্ট, এখানে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট বাধা আসছে? এরকম সময়ে এসে একটু বাধা তো আসেই, সবার মা বাবা একটু চিন্তিত থাকে, কিন্তু বাবা মার সহযোগিতাও থাকে আমাদের সাথে, না হলে আমরা কখনোই আসতে পারতাম না। আপনারা এই কার্যক্রম কতদিন চালাবেন? এটা দেখা যাক যতদিন চলে, অনেক রাস্তা তো অনেক দূর আছে, যতদূর যায়। যতদিন বাংলাদেশে মানে সব রাস্তাঘাট সুন্দর না হচ্ছে, এতদিন কি আপনারা? যতদিন না এই রাস্তা সব সুন্দর হয়ে যাচ্ছে, আবার আগের মতো একটা সুন্দর বাংলাদেশ তৈরি হচ্ছে, ততদিন এই কাজ চলবে ইনশাআল্লাহ, তাই আশা করছি। আচ্ছা, ট্রাফিক ব্যবস্থা আপনারাই সব নিয়ন্ত্রণ করতেছেন, এটা আপনার এই ট্রাফিক ব্যবস্থা আগের থেকে এখন উন্নত হয়েছে আপনাদের কাছে? ট্রাফিক ব্যবস্থা নিয়ে কি বলবো। আচ্ছা, থ্যাংক ইউ।